এক থেকে দেড় বছর আগে আপনারা একটা ভোট দেখেছেন তো? আচ্ছা তার আগে আমার বক্তব্য শুরু করার আগে একটা জিনিস, আপনারা দিদিকে ভালোবাসেন সবাই এখানে? দিদিকে ভালোবাসেন তো? মমতা ব্যানার্জির জন্য একটা হাততালি হোক তো দেখি, দিদির জন্য একটা হাততালি হোক আরো জোরে। এই যে মমতা ব্যানার্জির জন্য হাততালিটা তৈরি হলো, এই যে সিপিএম বিজেপি বলে না তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলে তোরা, আমি সিপিএম বিজেপি কে বলি যদি তোমার কথাই সত্যি হয় তৃণমূলে একটাই পোস্ট হয় বাকি সব ল্যাম্প পোস্ট হয়, তাহলে দুটো ল্যাম্প পোস্ট পড়ে গেছে দেখে ঝুনঝুনি নিয়ে বেরিয়ে পড়েছো কেন ভাই? আমাদের পোস্ট তো ঠিক আছে এখনো নাকি? আরে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, আমাদের পোস্ট এখনো আছে, চিন্তার কোনো কারণ নেই। আমরা শুধু আপনাদেরকে এই কথাটা এখানে বলতে চাই, আজকে হাওড়ার মাটিতে, হাওড়ার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। তবে তারও আগে বলি আমাদের আজকের সভার মূল উদ্দেশ্য কি। আমাদের সভার আজকে একটাই ডাক, বিজেপির নেতাদের বিরুদ্ধে সিবিআই ইডি চুপ থাকে। আপনারা আমাকে একটা কথা বলুন, আমাদের আগে যিনি বলছিলেন উনি বলছিলেন যে একই নারদার ভিডিওতে ববি হাকিমকে দেখা গেলে অ্যারেস্ট করে নেয়, শুভেন্দু অধিকারীর বেলা কিচ্ছু করে না। আচ্ছা শুভেন্দু অধিকারী কি সাবান মেখেছে? সাবান মেখে গায়ের কালো দাগ উঠে গেছে? তৃণমূলের সাথে বিজেপির কি তফাৎ জানেন? একটা লাইনে বুঝিয়ে দিচ্ছি, দেখুন আমাদের দলের মহাসচিব ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বড় মাপের নেতা, আমাদের সরকারের মন্ত্রী ছিলেন, কিন্তু কি দেখুন তার বিরুদ্ধে একটা অভিযোগ এলো, তিনি গ্রেফতার হলেন, ছদিনের মধ্যে আমার দল কিন্তু তাকে দল থেকে সরিয়ে দিল, আমাদের মুখ্যমন্ত্রী তাকে সরকার থেকে সরিয়ে দিল। আমরা বললাম তিনি যদি নির্দোষ প্রমাণিত হয়ে আসেন তাহলে দল তাকে স্বাগত জানাবে, কিন্তু একটা তফাৎ জানেন আপনারা, আমাদের দলে কেউ যদি অন্যায় করে বা অভিযোগ আসে আমরা মহাসচিবকেও সরিয়ে দিই, আর বিজেপির দলে কেউ যদি চুরি করে তারা তাকে বিরোধী দলনেতা বানিয়ে দেয়। আরেকটা উদাহরণ দিই আপনাদের, আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা, তাই তো? 2013 সালে যখন সারদা কেস আসে তখন হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের নেতা, আসামের বিজেপি নেতারা রোজ ধর্ণা দিত, রোজ মিটিং করে বলতো চোর হিমন্তকে জেলে ঢোকাও, চোর হিমন্তকে জেলে ঢোকাও। কি অদ্ভুত ব্যাপার জানেন, আজকে আসামের বিজেপির মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা। তার মানে যে চোর সে হয় জেলে যাবে নয় বিজেপিতে যাবে, জেলে গেলে সংশোধন হবে, বিজেপিতে গেলে আসারাম বাপু হবে, একই সিস্টেম। বিজেপিতে গেলে কেউ চোর থাকে না, সবাই সাধু। আচ্ছা গরু চুরি নিয়ে কথা বলছে, গরু পাচার কে জানে, অনুব্রত মণ্ডল করে থাকলে তার শাস্তি হবে, আমরা এখানে বলতে যাচ্ছি না, কিন্তু আমার একটা কথা বলুন তো, এই বিজেপি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় গরু চোর কাকে বলতো জানেন? তার নাম হচ্ছে কোচবিহারের বিজেপির সাংসদ নিশীত প্রামাণিক। বিজেপির নেতারা কোচবিহারে গিয়ে গিয়ে বলতো যখন নিশীত প্রামাণিক তৃণমূলে, যে এখানকার তৃণমূলের যুব নেতা নিশীত প্রামাণিক গরু পাচার করে, গরু চোর, এই চোর, এসব বলতো। অদ্ভুত একটা ম্যাজিক হলো হঠাৎ করে, পিসি সরকার ম্যাজিক করতো না গিলিগিলি হুস, ওরা ম্যাজিক হলো গিলিগিলি হুস, কি দেখা গেল হঠাৎ করে নিশীত প্রামাণিক 2019 তৃণমূল থেকে বিজেপিতে। কি হলো, যাকে কিনা গরু চোর বলতো তাকে প্রথমে এমপি করে দিল বিজেপির টিকিটে কোচবিহারের, আর যাকে গরু চোর বলতো এমপি বলার পর তাকে কি পুরস্কার দিল, তাকে অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী করে দিল। স্বরাষ্ট্র দপ্তর কি চালায়? সিবিআই চালায়। তার মানে যে সিবিআই চালাচ্ছে তার মন্ত্রী কে? একদা গরু চোর নিশীত প্রামাণিক। তাহলে গরু চোর মন্ত্রীর সিবিআই বলছে আমি আরেকটা গরু চোরকে ধরতে এসেছি, বুঝুন বুঝুন কাণ্ড, এটা হচ্ছে এদের রাজনীতি। আচ্ছা আমার একটা কথা বলুন তো, সবচেয়ে বড় দুর্নীতি কি? সবচেয়ে বড় দুর্নীতি রোজ মায়েরা আপনাদের আমাদের রান্নাঘরে হচ্ছে। কি দুর্নীতি? 2014 সালে 450 টাকায় গ্যাস কিনতেন, আজকে 1200 টাকায় গ্যাস কিনছেন। দুর্নীতির অঙ্কটা বলি, পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে 40 কোটি পাওয়া গেছে, আমরা জানি না 40 কোটি আদৌ কত কোটি পাওয়া গেছে, সিবিআই কত কোটি পকেটে পুরেছে আগে নিজে। আচ্ছা আপনাদের মনে হয় ধরুন এরকমও তো হতে পারে যে 100 কোটি পাওয়া গেছে, 50 কোটি সিবিআই পকেটে ঢুকিয়ে টিভিতে বলেছে 50 কোটি, আমি আপনি কেউ দেখতে গেছি, তালাও ভেঙেছে সিবিআই, টাকাও গুনেছে সিবিআই, তাই না? এই টাকাগুলো কোথায় যাবে? বিজেপির পার্টি ফান্ডে, আর ওইটা দিয়ে পোস্টার লাগবে, আপ কি বার মোদি সরকার, আহা
আপনারা দেখুন এই যে গরু চুরির কেসে আমি যেটা বলছিলাম সবচেয়ে বড় দুর্নীতি। আচ্ছা 450 টাকার গ্যাস ছিল 2014 তে, আজকে সেটা 1200, মানে কত টাকা বেশি? 750 টাকা, তাই তো? আপনারা একটা সিলিন্ডারে 750 টাকা করে বেশি দিচ্ছেন, আপনাদের মাসে একটা সিলিন্ডার লাগে, তাহলে 12 মাসে যদি প্রতি মাসে 750 টাকা করে বেশি দেন, এক বছরে 12 মাসে 750 টাকা করে মানে 9000 টাকা বেশি দিচ্ছেন। একটা পরিবার ভারতবর্ষে 80 কোটি পরিবার, 80 কোটি বাড়িতে গ্যাস লাগে, তাহলে একটা পরিবার থেকে যদি মোদিজি বছরে 9000 টাকা লুট করে, তাহলে 80 কোটি পরিবার থেকে কত করে বছরে লুট করছে? 9000 × 80 কোটি করুন এ হিসাব। আমরা কত জিরো বসাতে বসাতে আমি বুড়ো হয়ে পরের জন্ম হয়ে যাবে, অঙ্কষে যাবে। এই যে এত বড় ঘাপলায় হিসাব কে দেবে? আরে অনুব্রত মন্ডল নাকি গরু পাচার করেছে। গরু পাচার কোথা দিয়ে হয়? গরু পাচার হয় বর্ডার টপকে, তাই তো? বর্ডারের দায়িত্বে কে আছে? বিএসএফ। আরে গরুগুলো কোথাকার গরু? বাংলার গরু নয়, দিলীপ ঘোষ তো পাচার হচ্ছে না। এই এই গরুগুলো কোথাকার গরু যেগুলো পাচার হয়? উত্তরপ্রদেশ বিহারের গরু। উত্তরপ্রদেশ বিহার থেকে বাংলায় ঢুকছে, বাংলা থেকে অমিত শাহের বিএসএফ এর নজর পেরিয়ে বাংলাদেশে যাচ্ছে, চোর অনুব্রত। আরে উত্তরপ্রদেশ থেকে যে এলো গরুগুলোর লেজে কি গ্যাস বেলুন বেঁধে ছেড়ে দিয়েছিল আকাশে? গরুগুলো তো গাড়িতে করে এসেছে, উত্তরপ্রদেশ পেরিয়েছে, বিহার পেরিয়েছে, ঝাড়খণ্ড পেরিয়েছে, তারপরে বীরভূমে ঢুকেছে, তারপরে আবার বাংলাদেশ পেরিয়েছে। উত্তরপ্রদেশে কার সরকার? যোগী। বিহারে এতদিন কার সরকার ছিল? কদিন আগে ঘটি উল্টেছে, তার আগে কার সরকার ছিল? বিজেপি। আর এই যে বাংলাদেশের বর্ডার বিএসএফ, তার দায়িত্বে কে? তার মন্ত্রীর নাম অমিত শাহ। তাহলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, তার কাছে টাকা পাওয়া গেছে বলে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হলো। আর উত্তরপ্রদেশের ভেতর দিয়ে গরু পাস করানো যোগী, বিহারের ভেতর দিয়ে গরু পাস করানো বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি, আর বর্ডার টপকাতে সাহায্য করা বিএসএফ এর মন্ত্রী অমিত শাহ, তারা সবাই সাধু পুরুষ হয়ে গেল কি করে বলুন তো? বন্যা হলে কি আপনার বাড়ি ছেড়ে চারটে বাড়িতে জল ঢোকে? সব বাড়িতে জল ঢুকবে? তাহলে গরু যেদিক থেকে এলো কেউ ধরলো না, যেদিকে যাচ্ছে কেউ ধরছে না, মাঝ মোড়ে গরুকে দাঁড় করিয়ে দিচ্ছে, বলে ওখানে কেষ্ট থাকে ওকে আগে ধর। এটা আমার অঙ্কটা বুঝিয়ে দিন তো বিজেপির বন্ধুরা, আমি বুঝছি না। আর কেষ্ট দাও তো বাংলাদেশ বর্ডারে গিয়ে গরুর পিছে, তো প্রজাপতি পাখনা হয়নি যে গরু উঠতি চালু পাখনা মেলু বলে উড়ে উড়ে চলে গেল, হয় না তো? গরুর চারটে ঠ্যাং আছে, ছোটবেলায় রচনা লিখতাম গরু একটা বিরাট বড় প্রাণী, গরুর একটা লেজ আছে, গরু অনেক উপকারী, গরু দুধ দিয়ে সন্দেশ হয়, মিষ্টি হয়, রসগোল্লা হয়, পড়তাম না ছোটবেলায়? আজকে বিজেপি আমাদের নতুন রচনা শিখিয়েছে, গরু একটা ছোট্ট প্রাণী, গরুর পিঠে দুটো ঠ্যাং থেকে পাখনা আছে, গরু উঠতে উঠতে বর্ডার দিয়ে পেরিয়ে যায়, তাই বিএসএফ দেখতেও পায় না। আর এই গরুর নেতার নাম হচ্ছে নরেন্দ্র মোদি। কারোর বিরুদ্ধে কিছু হবে না, বেছে বেছে তৃণমূল ধরো। কেন? কারণ অনুব্রত মণ্ডলকে ধরতে পারলে বীরভূমের দুটো সিটে বিজেপি লড়াই করবে। আবার আদালতে গিয়ে আমাদের অরূপদার নাম দিয়েছে, কেন? অরূপ রায়কে যদি ধরা যায় তাহলে হাওড়ায় ঢোকা যাবে, তাই না? অরূপ রায় হাওড়া জেলাটাকে তৃণমূলের এমন দুর্ভেদ্য ঘাঁটি তৈরি করেছে, তোমার বাবা মোদী এলেও কিছু করতে পারবে না। কারণ এখানকার মানুষ আমাদের সৈনিক। আরে রাস্তাঘাটে সিপিএম এর কিছু কুচো বেরিয়েছে, ওরা বেরোয়, ওরা মানুষের কাছে গিয়ে ঢাক ঢোল বাজাচ্ছে, বোদে বিলি করছে, ওরা ভাবছে মানুষ খুব আনন্দিত হচ্ছে। মানুষ কি ভুলে গেছে যে আজকের ওই উচ্চিংড়ে গুলো সিপিএম এ বেরোচ্ছে, ওদের বাবা কত বড় হার মারছিল মানুষ ভুলে গেছে? লোকাল কমিটি জোনাল কমিটি থেকে কি নির্দেশ আসতো ভুলে গেছে? আজকে চাকরি চুরির কথা বলছে, আরে কেউ চাকরি চুরি করলে ফাঁসি দাও, হয়ে গেল আমাদের। কিন্তু মায়েরা দাদারা প্রত্যেকে আপনাদের বাড়ি ফিরে যান, আপনার বুথে যদি 5 জন সরকারি কর্মচারী থাকে, খুঁজে দেখুন আপনার পাড়ায় কজন সরকারি কর্মচারী, যদি 10টা সরকারি কর্মচারী পান দেখবেন 5টাই সিপিএম নেতার বউ করছে, কর্পোরেশনে করছে, সর্বত্র করছে কিনা আপনারা দেখুন না, তৃণমূলের কথা শুনতে হবে না। সিপিএম এর একটা পলিসি ছিল যে বর হোল টাইমার আর বউয়ের সরকারি চাকরি, অথবা বউ হোল টাইমার বরের সরকারি কর্মচারী, বরের সরকারি চাকরি। ওই চাকরিগুলো কিভাবে হয়েছিল? খুব যোগ্যতা দিয়ে হয়েছিল না? যোগ্যতা একটাই ছিল,
লাল ঝান্ডা পিঠের কাছে থাকতে হবে, ইনকেলাব জিন্দাবাদ বলতে হবে, আর মানুষের মুন্ডু কাটতে হবে, তাহলেই তোমার চাকরি। তো সেই সিপিএম আজকে সত্যি হয়েছে, বড় বড় জ্ঞান দিচ্ছে, ওরা আবার বিজেপির সাথে জোট বেঁধেছে। কালকে দেখলাম একই সাথে ঝান্ডা নিয়ে সিপিএম বিজেপি একসাথে স্লোগান দিচ্ছে। সিপিএম আর বিজেপি ঝান্ডাটা না দেখবেন একভাবে দেখলে গুলিয়ে যায়, বোঝা যায় না, কারণ যে দুটোই তো লালের একটা গেরুয়া একটা ডিপ লাল। কি করে হলো দেখবেন, কেন সিপিএম এর নেতাদের সিবিআইডি ধরে না, সিপিএম বলে না, তৃণমূলের নেতাদের সিবিআইডি ধরে। আমরা 34 বছর শাসন করেছি, আমাদের কোন নেতাকে ধরতে পেরেছে? কেন ধরে না? কারণ সিপিএম একদিন নরেন্দ্র মোদীর কাছে গেল, 2016 হারলো না জোট হওয়ার পর, সিপিএম কংগ্রেস জোট। তখন সিপিএম ভাবলো আমাদের দ্বারা না দিদিকে হারানো হবে না, কি করা যায়। নরেন্দ্র মোদীর কাছে সিপিএম এর নেতারা গেলেন, বললেন মোদিজি মোদিজি একটা ছোট্ট অনুরোধ আছে। মোদিজি বললো কি অনুরোধ? সিপিএম নেতা বললো মোদিজি আপনার সিবিআইডি কে প্লিজ বলে দিন আমাদের নেতাদের যেন না ধরে। তখন মোদিজি বললো তোর নেতাদের না ধরলে আমার প্রফিট কোথায়? তখন সিপিএম নেতারা বললো আরে প্রফিটের কথা বল দিতে এসছি, আগে শোনো। তখন মোদিজি বললো কি প্রফিটের কথা? তখন সিপিএম নেতারা বলে দেখুন স্যার, আমরা বিধানসভায় 16 হেরে গেছি কংগ্রেসের সাথে জোট করে, কিন্তু আমাদের কাছে এখনো 30% ভোট আছে। আমরা কথা দিচ্ছি আপনাকে, আমাদের কমরেডরা লাল ঝান্ডা নিয়ে লোকের বাড়িতে বাড়িতে লোকসভা ভোটে যাবে, কিন্তু ঘরের ভেতরে ঢুকে বলে আসবে পদ্ম ফুলে ভোট মারতে। তখন নরেন্দ্র মোদী বললেন পাক্কা? সিপিএম নেতারা বলে একদম পাক্কা, ওমা যেমন কথা তেমন কাজ। ভোটের পরে দেখা গেল সব কমরেডরা ভোট বিলিয়ে দিল, 30 থেকে নেমে এলো 7%, আর বিজেপিকে 10 থেকে করে দিল 40%। এবার সিপিএম কথা রেখেছে, মোদিজিরও কথা রাখার পালা। মোদিজি সিপিএম এর নেতাদের ধরলো না, নন্দীগ্রাম মামলায় বুদ্ধবাবুকে ক্লিন চিট দিয়ে দিল। এই সিবিআই আবার নরেন্দ্র মোদীকেও গুজরাট দাঙ্গায় ক্লিন চিট দিয়ে দিল, সেই ক্লিন চিট নিয়ে সিপিএম এখানে মিছিল করে। আবার সিপিএম কি বলে যে দিদির সঙ্গে না মোদির সেটিং আছে, দিদির সঙ্গে মোদির সেটিং আছে, আবার দিদির নেতাদের অ্যারেস্ট হয়ে যাচ্ছে। দিদির সঙ্গে মোদির সেটিং যদি থাকে, সিপিএম এর এই মূর্খগুলোর কাছে আমার প্রশ্ন, দিদির সঙ্গে যদি মোদির সেটিং থাকে তাহলে অ্যারেস্ট তো করছে মোদির ইডি, তোরা ঝুনঝুনি নিয়ে বেরোচ্ছিস কেন রাস্তায়? যদি সেটিংই থাকে তোরা তো কপাল চাপড়াবি, দূর এই অ্যারেস্টে কিছু লাভ হবে না, কদিন পর ছেড়ে দেবে। তোরা এত আনন্দ করছিস কেন? আনন্দ করার কারণ হচ্ছে আমাদের পাড়ায় একটা ছোটবেলায় বাগধারা শুনেছিলাম, যদিও আমি এটা বিশ্বাসই করি না, কিন্তু শুনেছিলাম যে ঝিকে মেরে বউকে শাসন, শুনেছেন আপনারা? সিপিএম বিজেপির অবস্থাটা এরকম হয়েছে, এই দুজনের সংসারে খুব প্রেম, কিন্তু মমতা ব্যানার্জি আসার পর একটার একদম সমূলে উৎপাটন করে দিয়েছে। সিপিএম নেতাদের দাদাগিরি আর নেই, এদের মনের জ্বালা কোথায়? বলে আমরা মাছের দোকানে গেলে লাইন দিতাম না, সবার আগে আমায় মাছের পিসটা দিতে হবে কেটে, ফুলের দোকানে আমার বউ যাবে সবার আগে সিপিএম এর নেতার বউটাকে দিতে হবে। এই তো গেছে মৌরসি পাট্টা চুকে, আর কে চুকিয়েছে? ওই হাওয়াই চপ্পল পরা মেয়েটা, সুট বুট পরা বাবুদের আর মহাকরণে যাওয়া হয় না। আর এরা সবাই মিলে জোট বেঁধে দিদিকে যতবার হারার চেষ্টা করেছে ততবার নিজেরা গাড্ডায় পড়েছে। আর 21-এ ভেবেছে যে বিজেপিকে হারাতে তো মুসলিম ভাই বোনেরা মিলে জোট বেঁধে তৃণমূলকে ভোট দেবে, তো কি করা যায়, মুসলিম ভোট একটু এদিকে টেনে নিতে হবে। কি করা যায়? আয় আব্বাস সিদ্দিকিকে নিয়ে আয়। আব্বাস সিদ্দিকিকে নিয়ে এলো, সিপিএম এলো, কংগ্রেস এলো, কিন্তু বাংলার মানুষ এতটাই সমস্ত স্মৃতিশক্তি তাদের শক্তিশালী না, সিপিএম কে বিধানসভার ভেতরে বসার জন্য একটা সিট দিল না, বাইরে টুল নিয়ে বসতে হয়। এই অবস্থা হয়েছে আজকে বিজেপির, এই অবস্থা হবে। আমাদের দাবি আবার বলছি, কেউ চুরি করলে অ্যারেস্ট করো, কিছু যায় আসে না, কিন্তু অ্যারেস্ট তো সবাইকে করতে হবে বন্ধু, আর হিসাব তো সবার চাই, কারণ শুধু গ্যাস নয়, সর্ষের তেলের দাম কোথায়, কত ছিল কত হলো। মাকে যদি বলি মা একটু আলু পোস্ত করো ডাল দিয়ে খাবো, মা বলে আলু পোস্ত খাবি আগে হাতের আংটিটা খুলে দে। পোস্তর দাম সোনার কাছাকাছি চলে গেছে, ডালের দাম কত ছিল কত। এবার আপনি ভাবলেন মোদিজির দয়া তো গ্যাসে রান্না করা হবে না, আগেকার জনতা স্টোভে ফিরে যায়, জনতা স্টোভ গুলো মনে আছে, গোল গোল স্টোভ ছিল, মাঝখানে আগুন ফেলে দিত গোল করে আগুন উঠত। এবার আপনি জনতা স্টোভটা ফু দিয়ে আবার নাবালেন বার করে ধুলো ফুলো ছেড়ে, কিন্তু জনতা স্টোভে তো ঢালতে হবে কেরোসিন তেল, সেই কেরোসিন তেল যেটা মোদিজি আসার আগে ছিল 20 টাকা, আজকে 110 টাকা। 20 টাকার কেরোসিন তেল 110, এগুলো চুরি নয়, এগুলো দুর্নীতি নয়, তেলের দাম দুর্নীতি নয়, গ্যাসের দাম দুর্নীতি নয়। মোদিজি এখন ক্ষমতায় আছেন, আপনি দেশের সর্বে সর্বা,
একে ধরছেন, জেলে ঢোকাচ্ছেন, ওকে ইচ্ছা হচ্ছে বার করছেন। মাথায় রাখবেন সিপিএম এর এক সময় এই উদ্দত্ত ছিল। ওরা ভেবেছিল যতদিন পৃথিবী আছে আমরা ক্ষমতায় থাকবো, কেউ ছড়াতে পারবে না। তাদের এখন হাল দেখেছেন তো? নরেন্দ্র মোদী, আপনি আজকে ভাবছেন বোধহয় আপনি অবাধ্য, আপনাকে কেউ বধ করতে পারবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মহিষাসুরও এক সময় ভেবেছিল যে তাকে কোনো দেবতাই বধ করতে পারছে না, একটা মেয়ে কি করবে। মহিষাসুরকে কিন্তু এই নারীর হাতেই জব্দ হতে হয়েছিল, এই কথাটা মাথায় রেখে দেবেন। তাই আপনি যদি ভাবেন অখিলেশ পারছে না, রাহুল গান্ধী পারছে না, তেজস্বী পারছে না, মুলায়ম সিং পারছে না, আর মমতা একটা পাঁচুর দুইটি মেয়ে কি করবে, মহিষাসুর ওরকমই ভেবেছিল। তারপরে কদিন পর দুর্গা পুজো আসবে, দেখবেন আমরা যখন দেবীর পায়ে অঞ্জলি দিই দেখতে পাই ওই অসুর, একদা কত প্রতাপশালী অসুর, সে দেবীর পায়ের কাছে পড়ে লুটোপুটি খাচ্ছে। মোদিজি, আপনাকেও কোমরে দড়ি পরিয়ে কিন্তু একদিন ঢোকাতে না হয় ভেতরে, দেশের মানুষের কাছে এই জিনিস রেখে যাবেন না। পিএম কেয়ার ফান্ডের টাকা ধা হয়ে গেল করোনার সময়, মনে আছে নরেন্দ্র মোদী একদিন করোনার সময় কি হতো, মোদিজি প্রতি 15 দিন পর পর আসতেন শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে, একদিন এসে বললেন ভাইও ভাই না, থালি বাজাও তালি বাজাও ডান্ডা বাজাও, আমরা সব ট্যাং টুম করে বাজাতে লেগে গেলাম। আবার 15 দিন পরে এসে বলেন ভাইও ভাই না, মোমবাতি জ্বালাও, চারকা জ্বালাও, ফুলঝুরি জ্বালাও, সব বাজি ফাটাতে শুরু করে দিল। আবার 15 দিন পর এলো, এবার ভাবছে কি বলা যায়, মানুষকে দিয়ে সব করিয়ে ফেলেছি, এবার তো বলতে হবে ন্যাড়া হোক, ওটা বলা যাবে না, কি করা যায়। এবার মোদিজি হঠাৎ করে না তুবড়ি জ্বালালো, কি ভাইও ভাই না, দেশকে লিয়ে বড় প্যাকেজ, কোভিড প্যাকেজ, কিতনা রুপায় কা, 20 লাখ কারোর কা প্যাকেজ, মনে আছে 20 লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছিল। এখানে একজন হাত তুলে বলতে পারবেন ওই 20 লাখ কোটির টাকার থেকে 1 টাকা পেয়েছেন? 1 টাকা 20 লাখ কোটি এরা একবারে হাওয়া করে দেয়, এই জন্য এরা সত্যি 20 লাখ কোটি। গুনতে বলুন, আমাকে এখন গুনতে বলুন, আমি বললাম তো সভা শেষ হয়ে যাবে, এই পুজো পেরিয়ে পরের পুজো আমি গুনে শেষ করতে পারবো না 20 লাখ কোটি কত হয়। মোদিজি এক লহমায় ছেড়ে দিয়েছে। পিসি সরকার, পিসি সরকার সিনিয়র কি করেছিল জানেন, তাজমহল হাওয়া করে দিয়েছিল, শুনেছিলেন না সবাই? লোকে দাঁড়িয়ে আছে বলে এমন তাজমহল কোথায়, নরেন্দ্র মোদী হচ্ছে বড় জাদুঘর, 20 লাখ কোটি একবারে হাওয়া করে দেয়। কিন্তু কে প্রশ্ন তুলবে, যেই প্রশ্ন তুলবে তার জেল। তা আমরা বলছি তৃণমূল কংগ্রেস তো ওই মেটেরিয়াল নয় বন্ধু, তৃণমূল কংগ্রেস যদি ভাবেন অন্যান্য রাজ্যে সব সেটিং করে নেয়, আপোষ করে নেয়, আমরা করবো না। আপনি গোটা মন্ত্রিসভাকে জেলে ঢোকান, লাইট পোস্ট তো, ও আপনারাই বলেন। সবকার আগেকার দিনে কি হতো, যদি এই যে ধরুন অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায় যারা অ্যারেস্ট হয়েছেন, ওরা যদি ভোটের আগে অ্যারেস্ট হতেন, ওরা ধরুন জামিন নিয়ে বেরোলো, বেরিয়ে বিজেপিতে যোগ দিয়ে দিল, বিজেপি বলতো অনুব্রত মণ্ডল গরু, দা অনুব্রত মণ্ডল গরুকে চেনে নাকি, গরু কি প্রাণী তাই জানে না, অনুব্রত মণ্ডল এখন বিজেপিতে আছে, সাধু মানুষ। পার্থ চ্যাটার্জি SSC পরীক্ষা কি বলে কিছুই জানে না, শুভেন্দু অধিকারীকে চোর বলতো না, সাধু বলে, এরাও ঢুকলে হয়ে যেত। আমরা বলি তুমি যাকে খুশি অ্যারেস্ট করাও, যাকে খুশি দলে নাও, যাকে খুশি ভাঙিয়ে নাও, এই গোটা ভিড়টা কিন্তু একটা মহিলার মুখকে দেখেই আসে, আর ওই মহিলা যতদিন আছে তৃণমূল কংগ্রেস ততদিন আছে, তোমার সরানোর ক্ষমতা নেই, নেই এবং নেই। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানি, গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন। আমি শুধু একটা কথা বলে দাদারা মায়েরা শেষ করি, বাংলার মেয়েটা দিল্লির দিকে জয়যাত্রা শুরু করেছে, এই কারণে এদের সবার কিন্তু ঝাল। বাংলার থেকে একটা মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, সিপিএম এর হয়নি, জ্যোতি বসু সুযোগ এসেছিল একবার, সিপিএম নিজেই হতে দেয়নি, এমন পার্টি একটা নিজের দলের লোককেই হতে দিল না, বিজেপির ঝাল। এতদিন তো গুজরাট থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, যদি বাংলা থেকে একটা প্রধানমন্ত্রী হয়ে যায় ভারী মুশকিল হবে। যেন তেন প্রকারেণ মমতাকে আটকাও, আরো মমতাকে কেন আটকাবে, কারণ মমতা তো মানুষের জ্বালা জুড়িয়ে দিচ্ছে। কিভাবে জ্বালা জুড়াচ্ছে, কারণ মোদিজির 450 গ্যাস মানুষ 1200 কিনছে, আর মমতা কি করছে জানে, ওই গ্যাসের দাম তো কমাতে পারবে না, ওটা মোদির হাতে, দিল্লিতে গেলে কমাবে, তার আগে হবে না। তো মমতা ব্যানার্জি বুদ্ধি করে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মানুষের অ্যাকাউন্টে 500 টাকাটা ঢুকিয়ে দিয়ে টাকাটা ব্যালেন্স করে দিচ্ছে। মমতা মানুষের জ্বালা কমাচ্ছে, তাই মমতাকে সরিয়ে দাও রাস্তা থেকে। 21-এর ভোটেও তো ঠ্যাংটা ভেঙে চেষ্টা হয়েছিল, মেরেই দিত, সব শক্তি নিয়ে এসেছিল, ঘাড় ওপরে তুললে হেলিকপ্টার আর প্লেন, 20টা করে নেতা নিয়ে আসে, 30টা করে নেতা নিয়ে যায়। সবচেয়ে বেশি আলু মূলো কিনেছিল হাওড়া থেকে এসে, আলু মূলো পটল ঝিঙে কিলো ধরে কিনছে, চাটাক ফাইকে করে নিয়ে যাচ্ছে। কিন্তু কিলা বলে শেষমেশ একটাই গতি, অগতির গতি,
আমি বলি তাই, দেখুন সবাইকে ফিরতে হচ্ছে আস্তে আস্তে। আমি কি বলি জানেন, যাহারা তোমায় দিয়াছিল গাল করিয়া নিন্দা মন্দ, যাহারা তোমায় দিয়াছিল গাল করিয়া নিন্দা মন্দ, তাহাদের নাকে সুবাসিত আজ হাওয়াই চটির গন্ধ। যারা তোমায় একসময় গালাগাল দিয়েছিল তারাও একদিন তোমার পায়ের কাছে এসে বসেছে। আগামী দিনে আমার তো চিন্তা হয় এই শুভেন্দুটা এসে আমার আমার চেয়েও জোরে বলে মমতা ভাইজি জিন্দাবাদ। তাই আপনারা দিদির সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই লড়াই চলবে তো, খেলা হবে তো, খেলা হবে তো, খেলা হবে তো। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।